বেঁচে থাকার অনুষঙ্গ হলো প্রয়োজনীয় ওষুধ, আর সেই ওষুধের সঠিক রক্ষণাবেক্ষণ নেই রাজধানীর বেশিরভাগ ফার্মেসিতে। নগরীর অলিগলিতে গড়ে ওঠা বেশিরভাগ ফার্মেসি পরিচালিত হয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ দ্বারা। স্বাভাবিক পেটের গ্যাসের ভাব লাগতেছে, তাই এটা গ্যাসের ট্যাবলেট খাচ্ছি। সাইড এফেক্ট করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ আমরা তো জানতেছি না যে উনি ফার্মাসিস্ট বা ফার্মাসিস্ট কি না। এখন ডাকতেছি, কিছুটা পরে সে করতেছি, আস্তে আস্তে নিজে একা, তো এই জন্য আস্তে আস্তে করতেছি, পুরাটা হয় নাই। প্যারামেডিকেল পরিচয় দিয়ে ওষুধ বিক্রি করছে বছরের পর বছর, কিন্তু পরিপূর্ণ ফার্মেসি করতে যা প্রয়োজন সে নিয়ম মানছে না কেউ। আমার হাজবেন্ড বসে অফিসে থাকে, সেই টাইমে আমি বসি। একটা ডাক্তার দেখাইতে গেলে একটা গরিব পেশেন্ট, সে হয়তো 500 টাকা ভিজিট দিয়ে দেখাবে, সে ওই অ্যাবিলিটি তার থাকে না। দোকানদার মানে আমি সিম্পল যেটা বললাম যে নাপার জন্য আমি দোকানদার আর কি। অনেক ফার্মেসির ভেতরে অর্ধেকটা জুড়ে ডিপার্টমেন্টাল স্টোর। এ বিষয়ে জানতে চাইলে দোকানের সোজা সাপটা জবাব, সিটি কর্পোরেশনের অনুমোদন আছে। এটা আমি যদি নাই করতে পারতাম তাহলে তো 2013টা ডিসিশন আমাকে কেন দিত সেটা বলেন। ডাক্তার ছাড়া চলে কিন্তু ফার্মাসি ছাড়া চলবে না। এখন ফার্মাসি তো 10টা দোকান খুঁজলে একটা দোকানে পাওয়া যায় না। তো এখানে প্রশাসনের লক্ষ্য রাখা উচিত ফার্মাসিস্টদের দিকে, তাদেরকে যেন আরও উন্নতভাবে চেষ্টা করা হয়, আর হচ্ছে ভালো ফার্মাসিস্ট যেন এখানে নিয়োগ দেওয়া হয়। ওষুধ প্রশাসনের মহাপরিচালক জানান, ফার্মেসির পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা অবৈধ। ডিপার্টমেন্টাল সব তো আলাদা, সেখানে ধরনের বিভিন্ন ধরনের, সেখানে তো ওষুধ রাখতে পারবে না। আর ওষুধের যেটা ফার্মেসি সেটা তো আলাদা, ক্রিম অথবা মেডিকেটেড সোপ শ্যাম্পু এগুলো রাখতে পারবে। কিন্তু আপনার ওইখানে যদি কোক বিক্রি করা শুরু করে, কোল্ড ড্রিঙ্ক বিক্রি করা শুরু করে, সেটি তো আসলে অবৈধ। ফার্মাসিস্ট ছাড়া কেউ ওষুধ বেচাকেনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। কিছু ওষুধ আছে যেটাকে আমরা ওটিসি বলি, ওভার দ্য কাউন্টার, এটা হচ্ছে 39 আইটেম আছে, এগুলো কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করতে পারবেন ওনারা। বাদ বাকি আইটেমের ক্ষেত্রে অবশ্যই প্রেসক্রিপশন লাগবে। ড্রাগ লাইসেন্সবিহীন কোনো ফার্মেসি থাকতে পারবে না এবং ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি থাকতে পারবে না, এটা অবৈধ। আমরা যখনই পাচ্ছি তখন তাদের এগেস্টে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওষুধপত্র বিক্রির ক্ষেত্রে রাজধানীর বেশিরভাগ ফার্মেসিগুলো মানছে না ওষুধ কর্তৃপক্ষের কোনো শর্ত। তাই তো চিকিৎসাপত্র এবং ফার্মাসিস্ট ছাড়াই নগরীর ফার্মেসিতে এভাবেই চলছে ওষুধ বেচা কিনা। এ বিষয়ে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।